আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠীর সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধেও লড়াইয়ের ইতিহাস রয়েছে। ক্ষমতা সুসংহত করতে আঞ্চলিকভাবে শক্তিশালী এই গোষ্ঠীর মনোযোগ এখন পারমাণবিক বোমায়। ধারণা করা হচ্ছে, শিগগিরই গণবিধ্বংসী এই অস্ত্র অর্জন করতে যাচ্ছে আফগানিস্তান। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, নিজেদের ক্ষমতা শক্তিশালী করতে পরমাণু অস্ত্রের খোঁজ করছে কাবুল। সাবেক আফগান সরকারের গোয়েন্দা প্রধান রহমাতুল্লাহ নাবিল এমন দাবি করেছেন। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা বিভাগের সাবেক এ প্রধান জানান, আধুনিক সামরিক শক্তির প্রতীক হিসেবে পারমাণবিক অস্ত্র অর্জনে উত্তর কোরিয়া, ইরান, চীন এবং রাশিয়াকে অনুসরণ করতে চায় দেশটি। 2021 সালের 15 আগস্ট পশ্চিমা বাহিনী প্রত্যাহারের পর ক্ষমতায় আসে সশস্ত্র গোষ্ঠীটি। তারপর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতির জন্য মরিয়া হয়ে আছে তারা। এমন পরিস্থিতিতে দেশটির পরমাণু অস্ত্র পাওয়ার সম্ভাবনা নিয়ে রহমাতুল্লাহ নাবিল জানান, পরমাণু অস্ত্রের মালিকানা অর্জনে কাজ করে যাচ্ছে তারা। হয়তো এগুলো পাকিস্তান থেকে পাবে অথবা প্রকৌশলীদের দিয়ে অর্থের বিনিময়ে পরমাণু অস্ত্র তৈরি করিয়ে নিতে পারে। এমনটা হলে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। আফগানিস্তানের পরিস্থিতির ওপর তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত হেরাত সিকিউরিটি ডায়ালগে অংশ নিয়ে এমনটা জানান তিনি। যদিও সম্মেলনে উপস্থিত বিশেষজ্ঞরা আফগানিস্তানের কৌশলগত পরমাণু অস্ত্র অর্জনের ক্ষমতা, সংযোগ বা প্রকৃত ইচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, কিন্তু রহমাতুল্লাহ নাবিল বলেন, এমন সম্ভাবনা উপেক্ষা করা খুব বিপজ্জনক। যারা যুদ্ধবাজ তাদের ইচ্ছা আছে, অন্যরা কিভাবে এ ধরনের অস্ত্র অর্জন করছে তা নিয়ে তারা আলোচনা করছে। ইরানের মদতপুষ্ট এই আফগান কর্মকর্তা জানান, গত 2 বছরে আফগান নতুন সরকার কৌশলগত গভীরতা অর্জন করেছে। তাদের হাতে ন্যাটোর সর্বাধুনিক অস্ত্র রয়েছে, এমনকি তাদের কাছে আধুনিক গোয়েন্দা সরঞ্জাম ও নজরদারি ব্যবস্থা রয়েছে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।